এবার দেখাবো চুচুড়ার মল্লিক বাড়ির পুজো, যা 380 বছরে পা দিয়েছে। জেলার প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম এই পুজো। তবে দশভুজা সিংহবাহিনী নন, দেবী এখানে অধিষ্ঠিত মহাদেবের সঙ্গে। মল্লিকরা ছিল সপ্তগ্রামের সুবর্ণ বণিক। সরস্বতী নদীর নাব্যতা কমে সপ্তগ্রাম বন্দরের জাহাজ চলাচল ও বাণিজ্য কমতে থাকায় মল্লিকরা সপ্তগ্রাম ছেড়ে চলে আসে চুচুড়া। ঘুটিয়া বাজার এলাকায় হুগলি নদীর পাড়ে শুরু হয় বসবাস। ঠিক কত বছর আগে মল্লিক বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল তার প্রামাণ্য নথি পাওয়া যায় না, তবে বর্তমান প্রজন্ম মনে করে 380 বছর আগে এই পুজো শুরু হয়েছিল। তবে এই বাড়িতে নিত্য পুজো হয় কুলদেবতা রাধাকৃষ্ণের। রাধাকৃষ্ণের মূর্তিটাকেই এখন, তার সঙ্গে আমাদের রথযাত্রা, দেব দোল, দোলযাত্রা, এরকম সব অনুষ্ঠানই আমরা করি। বিশেষ করে মানে সারা বছরই মানে আমাদের 12 মাসে 13 পার্বণের মতনই পুজো হয়। এরপরে আমরা মানে এই দুর্গাপুজো যখন আসে, দুর্গাপুজোয় আমাদের এটা হচ্ছে হরপার্বতী, হ্যাঁ, চারপাশে মা এখানে আমাদের সপরিবারে আসেন, হ্যাঁ, এখানে আমাদের গোস্বামী মতে পুজো হয়। 1944 সালে তৈরি হয় মল্লিকবাড়ি সমিতি, বর্তমানে সেই সমিতি পুজো পরিচালনা করে। আশপাশের সমস্ত এলাকা থেকে পুজোর সময় ভিড় জমান মানুষজন। দালানে অষ্টমী পুজোয় উপচে পড়ে মানুষের ঢল। দশমীর দিন সিঁদুর খেলা আর বিজয়ার গানের পর হয় বিসর্জন। সব থেকে ভালো বিজয়া উৎসবে আমাদের এখানে একটা গান হয় বিজয়া সঙ্গীত বলে, আমাদেরই কোনো একজন সেবায়িত বহুকাল আগে হয়তো লিখেছিলেন, কিন্তু সেই গানটা আমরা বিজয়ার সন্ধ্যেবেলা গান করি এবং সিঁদুর খেলা হয় মেয়েদের আর ইয়ে, এবং আমাদের স্থানীয় যুবকবৃন্দই এই কাঁধে করে পাশেই গঙ্গার আমাদের সেইখানে বিসর্জন দেওয়া হয়। মল্লিক বাড়ির পুজোকে ঘিরে 4টে দিন একেবারে উৎসবের মেজাজ তৈরি হয়। অষ্টমীর দিন এবং সন্ধি পুজো দেখতে এই দালানেই কিন্তু ভিড় জমান এই বংশের যারা লোকজন তারা রয়েছেন। যারা বাইরে থাকেন তারাও পুজোর সময় আসার চেষ্টা করেন। হুগলি থেকে সোমনাথ ঘোষের সঙ্গে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।